চাঁপাইনবাবগঞ্জের জেলা ভলিবল লীগে রংধনু বহুমুখী সমাজ কল্যাণ দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল স্থানীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা 3-1 সেটে কিশোর ফুটবল দলকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা আনসার কমান্ড্যান্ট AKM খাদিমুল ইসলাম। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই লীগে 21টি দল অংশ নেয়। 2013-14 মৌসুমে সমস্ত দেশীয় মানগুলো পাওয়া যায়।